আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে। আপনারা যারা বিজনেস কার্ড ডিজাইন শিখতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি বিজনেস কার্ড ডিজাইনের এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিব, যেগুলো আপনারা জানলে অনায়াসে যে কোনো ধরনের ডিজাইন আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে চলুন কথা না বলে দেখে আসি কিভাবে বিজনেস কার্ড ডিজাইনগুলো তৈরি করতে হয়। তো আপনারা আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদের এই ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো এই ডিজাইনটি তৈরি করতে গিয়ে আমি কি কি প্রসেস অবলম্বন করেছি, কি কি কালার ব্যবহার করেছি, কি কি ফন্ট ইউজ করেছি, সবকিছু এ টু জেড আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। কারণ একটি ডিজাইন তখনই সুন্দর হবে যখন আপনারা সবকিছু কম্বিনেশন করে ডিজাইনটাকে করবেন। তো আজকে আমি প্রপারলি ভাবে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন নিজেরা থেকে তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বলে এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় শিখে ফেলি। তো এটা কিন্তু আমাদের অরিজিনাল ডিজাইন না, এটা হচ্ছে আমাদের প্রিভিউ। অরিজিনাল ডিজাইন হচ্ছে আমার এটি, অর্থাৎ এই ডিজাইন থেকে কনভার্ট করে পরবর্তীতে প্রিভিউটা আমাদের এই ডিজাইনে করা হয়েছে। তো আমি আপনাদের দুইটাই আলোচনা করে দিব, কিভাবে এই টেমপ্লেটটি এভাবে ব্যবহার করবেন এবং এই টেমপ্লেটটি তখন ডিজাইন করে দেখাবো কিভাবে এটা ডিজাইন করবেন। তো এখানে কিন্তু আমাদের দুইটি সাইড রয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড, অথবা আপনি এটাকে ফ্রন্ট সাইড হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে ব্যাক সাইড হিসেবে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখি আসে কিভাবে এই ডিজাইনগুলো এখন আমরা করব। তো আমরা যেহেতু নতুন করে এই ডিজাইনটি তৈরি করব, এর জন্য প্রথমে আমাদের নতুন করে একটি ডকুমেন্ট নিতে হবে। এর জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ এ ক্লিক করব। আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এনও প্রেস করতে পারেন। যখন কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ এ ক্লিক করবেন তখন এই ধরনের ইন্টারফেস একটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাকে একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিয়ে দিলাম 6363, আপনি আপনার মতো করে যে কোনো নাম দিয়ে দিতে পারেন। এরপরে আমাদের ইউনিটটা যদি এখানে কোনো কিছু থাকে, ইঞ্চি, পিক্সেল বা অন্য কোনো কিছু, তো এখান থেকে প্রথমে আমরা ইউনিটটাকে ইঞ্চিতে করে দিব। ইঞ্চিতে করার পর বিজনেস কার্ডের অরিজিনাল যে রেশিওটা সেটা হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট হবে 2 ইঞ্চি। তো আমরা এই দুটো এখানে দিয়ে দিব, দিয়ে রেজুলেশন 300 রাখবো। আর এটা যেহেতু আমাদের প্রিন্টের জন্য তৈরি হবে, এর জন্য অবশ্যই আমরা সিএমওয়াইকে কালারটি এখানে দিয়ে দিব। সিএমওয়াইকে কালার দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড কালার এখানে যে কোনো রাখতে পারেন। তো আমি এখানে হোয়াইট রাখলাম। রাখার পর ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা এখানে নতুন করে একটি ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পর প্রথমে আমাদের এই পেজটাকে একটু সেট আপ করতে হবে। কি জন্য সেট আপ করবো? আমি যদি আমার আগের ডিজাইনে যাই, আগের ডিজাইনে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু রুলার অ্যাড করা হয়েছে। এখানে একটি বক্স রয়েছে, তারপরে আবার আমাদের এখানে একটি বক্স রয়েছে, ঠিক আছে, আর এখানে একটি বক্স রয়েছে, তিনটা বক্স এখানে মোট রয়েছে। তো ভিতরে যে বক্সটুকু দেখতে পাচ্ছেন, প্রথমে আমাদের যে ডিজাইনগুলো থাকবে মূল ফোকাস থাকবে এই অংশটুকুর ভিতরে, যেন আমরা আমাদের মূল ডিজাইনটাকে ফুটে তুলতে পারি। এরপরে যে দ্বিতীয় বক্সটি রয়েছে এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের অরিজিনাল রেশিও, অর্থাৎ এখান থেকে আমাদের বিজনেস কার্ডটি কেটে রাখার পর এটুকু থাকবে। আর উপরে যে সবার শেষে বা সবার প্রথমে যে বড় বক্সটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যখন আমরা একটি বিজনেস কার্ড প্রিন্ট করি তখন কিন্তু একটা একটা প্রিন্ট করি না, একসাথে 100, 1000, 500 এভাবে কিন্তু প্রিন্ট করে থাকি। তো একসাথে প্রিন্ট করা থাকার কারণে একটা কিন্তু আরেকটার সাথে লেগে থাকে। তো একটাকে আরেকটা থেকে আলাদা করে কেটে কাটে কেটে ফেলার জন্য আমাদের কিন্তু এই এক্সট্রা অংশটুকু রাখতে হবে, যাতে আমাদের মূল ডিজাইনের কোনো ক্ষতি না হয়। তো এখন আমরা এটা সেট আপ কীভাবে করবো চলুন দেখি। তো এই অংশটাকে ওভাবে সেট আপ করার জন্য আমাদের কিছু রুলারের ব্যবহার নিতে হবে। তো রুলার ব্যবহার করার জন্য আপনার ভিউতে ক্লিক করবেন, ভিউ থেকে রুলারের টিকমার্ক দিয়ে দিবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলেও হবে। তো দেখেন আমার উপরের দিকে কিন্তু রুলারগুলো চলে আসে। তো প্রথমে আমরা উপর থেকে একটা রুলার এনে উপরে বসাবো, তারপরে উপরে থেকে আরেকটি এনে নিচে বসাবো, ঠিক একইভাবে লেফট সাইড থেকে এনে দুই সাইডে দুটো আমরা বসা দিব। তো দেখেন আমাদের কিন্তু 4টি রুলার এখানে অ্যাড হয়ে গেল। তো এটা কিন্তু হচ্ছে আমাদের মূল যে সাইজ, মূল সাইজ। এখন আমরা মূল সাইজ থেকে উভয় সাইডে -0.25 কমাবো, যেখানে আমাদের মূল ডিজাইনটি থাকবে। তো কমানোর জন্য আমরা ইমেজ মেনুতে ক্লিক করব। ইমেজ মেনু থেকে আমরা ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পর প্রথমে এখানে আমরা অবশ্যই ইঞ্চি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে যদি আপনি এভাবে টিকমার্ক দেওয়া না থাকে অবশ্যই এখানে টিকমার্কটিকে দিয়ে দিবেন। টিকমার্কটি দেওয়ার পর এখানে ওয়েট যেটা রয়েছে ওয়েটটাকে করে দিবেন -0.25, এবং হাইট যেটা রয়েছে এটাকে করে দিবেন -0.25। এটা দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে জাস্ট ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা পপ আপ মেসেজ চলে আসবে, আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রুলারের চতুর্থ সাইড থেকে কিন্তু কিছু অংশ কমে গেছে। তো এই যে কমে গেছে যে অংশটুকু, এখন যে অংশটুকু সাদা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে মূলত আমাদের মূল ডিজাইনটি থাকবে। তো এটার জন্য আবার আমরা কিছু রুলার ব্যবহার করব। উপর থেকে একটা রুলার এনে এখানে অ্যাডজাস্ট করে বসাবো, ঠিক একইভাবে একটা নিচের দিকে এনে বসাবো, লেফট সাইড থেকে দুই সাইডে আমরা দুইটা এনে বসাবো। এখন আমরা যে অংশটুকু কমালাম এই অংশটুকু আমাদের পূরণ করতে হবে, এবং তার অতিরিক্ত কিছু অংশ এখানে নিতে হবে যেটা আমরা প্রিন্ট করার পর কেটে ফেলবো।
তো এটা নেওয়ার জন্য আমরা ইমেজ সাইজে ক্লিক করব, আবার এখান থেকে আবার ক্যানভাস সাইজে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব, অবশ্যই এখানে টিক মার্কটি দিয়ে রাখবেন। তারপর এখান থেকে 0.50 দিবেন, এরপরে নিচে দিয়ে দিবেন 0.50, দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন উভয় সাইডে কিন্তু আমাদের যে অংশটুকু আমরা কমাইছিলাম সেটি পূরণ হয়ে গেছে, এবং তার উপরত্ব কিছু অংশ আমাদের এখানে বাড়তি অ্যাড হয়ে গেছে। তো এটা গেল আমাদের পেজ সেট আপ বা ডকুমেন্ট সেট আপের কাজ। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই ডিজাইনগুলো তৈরি করা। তো প্রথমে আমরা আমাদের যে ব্যাক সাইডটা রয়েছে বা ফ্রন্ট সাইডটা রয়েছে এটা ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার পর আমরা পরবর্তীতে এই ডিজাইনটা করব, ঠিক আছে? তো এই ডিজাইনটা করার জন্য আমরা চলে যাব আমাদের নতুন ডকুমেন্টে। এখান থেকে আমরা চলে আসব আমাদের টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলের সাহায্যে ডিজাইনটা করতে পারি, অথবা পেন টুলের সাহায্য করতে পারি। তো আমি আপনাদের একেবারে সহজে বোঝানোর জন্য আমার রেক্টেঙ্গেল টুলটি সাহায্য নিচ্ছি। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে ড্রাগ করে এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এটাকে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে চলে আসবো আমার সিলেকশন টুলে, ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিব। আমার এইখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দেব। এর জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে ইয়েস বাটনে ক্লিক করে ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম। তারপরে আমি এইটাকে সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করার পর আমি আপেরও ডাউনেরও দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিবো, অর্থাৎ আমার যে রাইট সাইডে যে এরোটা রয়েছে আমি এখানে ক্লিক করে এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম। ঠিক একইভাবে এই পাশে দুটা এরোকে ধরে আমি আপেরতে ক্লিক করে এটাকে আপে নিয়ে গেলাম। তো এটা যদি আপনাদের এইভাবে অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আরেকটি বিষয় দিয়ে দিচ্ছি। এখানে রুলারের একটি মাপ দিয়ে দিচ্ছি যে আপনারা আসলে কীভাবে এটাকে বসাবেন। তো আপনি এটাকে বসবেন এখানে 213 বা 220-এর কাছাকাছি। তো এখানে দেখতে আমার 202 আছে, আমি যদি একটু নিচের দিকে আসি 219, 217 বা 220 কাছাকাছি রাখবেন। তো আমি এটাকে আপ ডাউন দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসতেছি। তো আমি এখানে 213 বা 215 কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এই পাশে যেটা থাকবে আপনাদের এই পাশেরটাকে আপনারা বসাবেন 465 অথবা 460-এর কাছাকাছি। তো আমি এখানে 68 হয়েছে, এটাকে সিলেক্ট করে নিলাম। এই পয়েন্টটাকে আমি এই বাটনে ক্লিক করে এটাকে ছোট করে নিচ্ছি লাইনটাকে, ঠিক আছে, যাতে আমার ডিজাইনটা সুন্দর হয়। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু এখানে ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন প্রথমে আমরা এটা কালার পরিবর্তন করব। এখন এই রুলারগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এগুলো আর আমাদের প্রয়োজন নেই, কারণ বাড়তি রুলারগুলো আমার রাখার কোনো প্রয়োজনই নেই। এখন আমরা এই রুলার এই লেয়ার পর নিলে এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে চলে যাবো ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে আসার পর এখানে আমি একটা গ্রেডিয়ান কালার ইউজ করবো, এই জন্য গ্রেডিয়ান ওভারলেতে টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পর আমি এখানে গ্রেডিয়ান কালারে ক্লিক করব। এখানে আমার আগে থেকে অনেকগুলো কালারের টেমপ্লেট রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা কালারের টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারি। তো আপনাদের না থাকলে আপনি এখান থেকে কালারের টেমপ্লেটগুলো আমার আউলটেক চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আমার এই কালারটি সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তার আগে আপনাদের যদি কালারটা একটু দেখাই, এখানে যে কালারটা ব্যবহার করেছে সেটা হচ্ছে F3, F6, F1। এখানে যদি লিখে দেন তাও হবে, মাঝখানে আপনি ইয়েলো কালারের কোডটি দিয়ে দিবেন, ঠিক আছে? F7, EC13 কালারটি লিখে দিবেন। আর এখানে যে কালারটা ব্যবহার করেছি আমি সেই কালারটি হচ্ছে এটি আগেরটাই, যে F36E21, দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে ওকে বাটনে ক্লিক করবেন, এটা এখানে আমার প্রোভাইড হয়ে যাবে। এখন আমি কি করব, এখন এখানে আগে সুন্দর করে একটা শেডো আমি ইউজ করব। এটার জন্য আবার এখানে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। এখান থেকে আমি এইভাবে ছোট্ট করে একটি রেক্টেঙ্গেল আমি তৈরি করে নেবো আমার মতো করে। তো আমি এইটুকু সাইজে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমি রোটেট করব। রোটেট করার জন্য আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। তারপর এটাকে আমি ধরে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এদিকে নিয়ে আসবো, এনে আমি এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। তো আমি এ বরাবর কিন্তু এটাকে রাখতে পারি। তো এই বরাবর রাখলাম, রাখার পর টিকমার্কটাকে দিয়ে দিব। টিকমার্কটি দেওয়ার পর এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। এখান থেকে আবার গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, আগের কালারটি দিয়ে দিব। তবে এখানে কালারটা একটু মডিফাই আমি করব। তো এখান থেকে কালারটা একটু অ্যাডজাস্ট করে আমি এদিক ওদিক করে নিচ্ছি, আর একটু যদি ডান দিকে বাড়াই। ওকে, তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা শেডের মতো তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে স্কেলটা একটু বাড়াই কমে নিতে পারি এভাবে হালকা করে একটু। ওকে, এটাকে দিয়ে দিই আমি এখানে। তারপরে আমরা ডাবল ক্লিক করি এখানে, এখানে ব্ল্যান্ডিং মোডটা একটু যদি ড্রপ শেডো দিই, আমি এখানে ড্রপ শেডো দিতে পারি। ড্রপ শেডো অপাসিটি আমি একদম হালকা করে দিব। ওকে, তো দেখেন সুন্দর কিন্তু এখানে একটা শেডের মতো চলে আসে। তো আপনি এভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তারপর আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের কিন্তু এখানে সুন্দর একটা ডিজাইন অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে কিছু ডিজাইন অ্যাড করতে হবে। তো এখানে ডিজাইন অ্যাড করার জন্য আবার আমরা এটার একটা গ্রুপ করে রাখি আগে, যাতে আমাদের সব লেয়ারগুলো একসাথে না মিলে যায়। এই জন্য কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিলাম আমি LEFT, লেফট টপ, TOP, লেপটপ, যেটা আমাদের উপরে থাকবে। তো আমি আবার এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করে নিলাম। নিয়ে শিফট বাটন ধরে রেখে এইভাবে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। তারপরে এখানে আমি এই যে কর্নারগুলো রয়েছে চারটা কর্নারে আমি এখানে রাউন্ড করে দেবো, যেন এখানে টিকমার্কটি এখানে যদি লিঙ্ক করা না থাকে এখানে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে দিয়ে এখানে জাস্ট 50 লিখে দিবেন, আমি 50 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে নিব। তারপর এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, এরপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেট করে নিব এইভাবে, ঠিক আছে? রোটেট করে নিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে এনে বসাবো।
তো আমি এটাকে ধরে নিচ্ছি, নিচের দিকে বসাবো, এটা নিচে থাকবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, এটা একটু বড় করে নিই, শিফট বাটন ধরে এটাকে এভাবে বড় করে নিব, ঠিক আছে, বড় করে এটাকে অ্যাডজাস্ট করে বসানোর জন্য। তো এটাকে আমি একটু ছোট করি, আর একটু অনেক বড় হয়ে গেছে, যতটুকু প্রয়োজন শুধু ততটুকু নিব, আমাদের বেশি কিন্তু নট প্রয়োজন নাই। তো আমি এখানে এটুকু এখানে রাখতেছি, রাখার পরে এটা ড্রাগ করে নিয়ে ক্রিয়েট নিউ লেয়ার ছেড়ে দিলাম, অথবা আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করেন তাও হবে, কপি হয়ে যাবে। তারপরে নেচারটাকে সিলেক্ট করে আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাবো, এটার কালারটা একটু পরিবর্তন করে দিই, পরে আমরা এটার কালার আলাদা আলাদা দিবো, জাস্ট আপাতত আলাদা একটা কালার দিয়ে দিই। ওকে, তো আমি এটুকু রাখলাম, এখন আমরা এটা কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য আমি উপরেরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা কালারের কোড দিয়ে দিয়েছি, আপনার চাইলে কিন্তু এই কালারগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি আলাদা কোনো কালার দিতে চান আলাদা কোনো কালারও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে কালারের কোডটি দিয়ে দেবো, যে কালারটা ব্যবহার করবো সেটা হচ্ছে 445F92। তো আমি এখানে কালারটা দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, সরি এখানে আমি কালারটা বেশি চলে আসছে, অথবা আমি কালারটা দিয়ে দিচ্ছি 2723C92। ওকে, দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম, এই কালারটা এখানে প্রোভাইড হয়ে গেছে। এটাকে ডাবল ক্লিক করবো, এখানে আমি আরেকটি কালার দিয়ে দিবো, এখানে যে কালারটি ব্যবহার করবো সেই কালারটা হচ্ছে 445445, তারপর হচ্ছে FAB। তো কালারটা চলে আসছে, ওখানে ওকে বাটনে ক্লিক করবো, তাহলে দেখেন এখানে কিন্তু এই দুটি কালার আমার কমপ্লিট। তো আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, গ্রুপ করে নাম দিলাম আমি LEFT, লেফট বটম, BOTTOM, লেফট বটম। তো আমাদের লেফট সাইডটা কিন্তু ডিজাইন করে কমপ্লিট, এখন আমাদের রাইট সাইড ডিজাইন করতে হবে। তো রাইট সাইড ডিজাইন করার জন্য আমরা এখানে বটমের যে ডিজাইনটি করলাম, এই বটমের ডিজাইনটাকে ড্রাগ করে নিয়ে কেটে নিয়ে ছেড়ে দিব, কপি হয়ে যাবে, কপি হয়ে এটাকে আমরা উপরে দিকে নিয়ে যাবো, উপরে লেয়ারে এটা উপরে রাখবো, তারপর এটাকে এদিকে ড্রাগ করে নিয়ে আসবো, এনে আমরা এখান থেকে জাস্ট একটাকে ডিলিট করে দিব। আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করার পর আমি উপরে লেয়ারটি যেটা রয়েছে এটাকে জাস্ট ড্রাগ করে নিয়ে কেটে নিয়ে ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেল। এখানে আমি আরো কিছু রুলার এখন অ্যাড করবো, রুলার অ্যাড করার জন্য আমি এখানে প্রথমে ড্রাগ করে আমি একটা রুলার নিয়ে আসতেছি, এদিক থেকে ড্রাগ করে নিয়ে সেটাকে আমি 867 অথবা 864 বরাবর রাখবো। তো আমি এটাকে 862 হয়েছে, 65 বরাবর রাখলাম, এবং উপর থেকে একটা এনে এটাকে আমি 351 বা 350 বরাবর রাখবো, ঠিক আছে। তো 333 হয়েছে আমার, 363 বরাবর রাখলাম। এখন এখানে যে মিডল পয়েন্টটি অ্যাড হয়েছে আমার, এখানে আমি এই রেক্টেঙ্গেলটাকে এনে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। ওকে, তো এখানে এই ডিজাইনটা আমি রাখলাম, রাখার পর এটাকে ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিব, কপি হয়ে যাবে, কপি করার পর এটাকে উপরের দিকে একটু তুলে দিব। এটা কালারটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, এই কালারটা আপাতত রাখতেছি জাস্ট অ্যাডজাস্ট করে বসানোর জন্য। তো এটাকে আমি এই বরাবর রাখতেছি, একটু উপরের দিকে তুলে দিই। ওকে, তো আমি বরাবর রাখলাম, যেমনটি আপনারা আমার এখানে যে ডিজাইন কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি রাখার জন্য আর কি। তো এখানে রাখার পর আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কালারগুলোকে আলাদা আলাদা দিয়ে দেবো। এখানে এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে আমি সরি কালার অপশনে ডাবল ক্লিক করব, ক্লিক করে আমি এখানে এই কালারটি দিয়ে দিব, ওকে বাটনে ক্লিক করলাম, তারপর এখানে ডাবল ক্লিক করব, এখানে এই কালারটি দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা শেপ অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এই দুটাকে সিলেক্ট করে ড্রাগ করে এনে কেটে ছেড়ে দিব, কপি হয়ে যাবে, এটাকে তুলে আমরা উপরের দিকে মুভ করে দিয়ে দিব, এ বরাবর রাখবো, ঠিক আছে। আর আপনাদের যদি সমস্যা মনে হয় যে এগুলো একটু ছোট হয়ে গেছে, তাহলে এগুলোকে এভাবে ধরে একটু উপরের দিকে এভাবে দিয়ে দিবেন, তাহলে ডিজাইনটা আর একটু সুন্দর লাগবে। তো আমি এটাকে ধরে একটু উপরের দিকে দিয়ে দিই, এই যে এভাবে দিয়ে দিবেন তাহলে আরো দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তো আপনাদের যেভাবে একটু ভালো লাগে সেভাবে আপনি একটু কাজটা করবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল স্বার্থে করতেছি, এই জন্য একটু দ্রুত করার চেষ্টা করতেছি, যাতে ভিডিও ডিউরেশনটা বেশি বড় না হয়ে যায়। তো আমি এখানে এটুকু রাখলাম, ওকে, এখন এটার আমরা কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য আমি এটাকে সিলেক্ট করি, এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিই, পুরোটাকে সিলেক্ট করে নিচের দিকে নামাই। ওকে, তো আমি এটুকু এবার রাখলাম, রাখার পর এখন আমি এটা কালার পরিবর্তন করবো, এটাকে ওপেন করে নিলাম, ওপেন করার পর এটাকে সিলেক্ট করলাম, উপরেরটাকে মাসের এক পাশে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করবো। এখান থেকে আমার কী কালার ছিল আমি যদি একটু দেখি, তাহলে হয়তো বা আপনাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। তো এখানে আমাদের এই কালারটি ছিল, ওকে, তো আমি এখান থেকে চলে যাবো এই কালারে, এটা দেখে যাবো, এটাকে সিলেক্ট করে মাসের রাইট পাশে ক্লিক করবো। রাইট পাশে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এখানে এই গ্রেডিয়েন্ট কালারটি ছিল, ওকে, তো এই গ্রেডিয়েন্ট কালারটি এখানে চলে আসে, এটাকে সিলেক্ট করে মাসের রাইট পাশে ক্লিক করে এখানে আমাদের ছিল গ্রেডিয়েন্ট কালার,
এখানে আমাদের ছিল এই কালারটি, আমি এই কালারটি এখানে দিয়ে দিচ্ছি, ওকে বাটন ক্লিক করলাম। এখানে যদি একটু দেখি আমি কেমন হচ্ছে, এখানে একটু ইয়েলোটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি এটাকে স্কেলটা একটু বাড়ে কমিয়ে নিতে পারি, ওকে স্কেলটা একটু বাড়া নিলাম, আর এখান থেকে অ্যাঙ্গেলটাকে একটু আলাদা করে নিচ্ছি, ওকে এবার ঠিক আছে, ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এস আই এবং এস আই ডিজাইন করা কমপ্লিট। তো এগুলো এখন আমার নামগুলো একটু পরিবর্তন করে দেবো, আমি এখানে লিখে দিচ্ছি রাইট RIGST, রাইট টপ, রাইট টপ, আর এটা হচ্ছে আমাদের রাইট বটম, RIGST, রাইট বটম, BUTTOM, রাইট বটম। এখন আমাদের যদি কোম্পানি থাকে কোম্পানির নাম এখানে অ্যাড করতে হবে, লোগো অ্যাড করতে হবে, স্লোগান অ্যাড করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে টাইপিং টুলে ক্লিক করব, টাইপিং টুলে ক্লিক করার পর একটা হরিজন্টাল টাইপিং টুলকে সিলেক্ট করে নিব, তারপর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কোম্পানি রয়েছে কোম্পানির নাম আমরা এখানে টাইপ করব, তো আমি এখানে টাইপ করতেছি কোম্পানি নেম COMPANY, কোম্পানি নেম NAME, কোম্পানি নেম। তারপর আমি এখানে ফোনটাকে পরিবর্তন করে দেবো, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর MON, আমি এখানে একটা ফোন ইউজ করবো, যে ফোনটি আপনার গুগলে সার্চ করলে অ্যাভেলেবল পেয়ে যাবেন সেই ফোনটি আপনি এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। তো ফোনটা আমার এখানে এখানে চলে আসবে, আমি ফোনটা খুঁজে বের করি। তো আমি ফোনটা এখানে সিলেক্ট করে দিই, এক্সট্রা বোল্ট হয়ে গেছে এটা না, আমি এখান থেকে নর্মালি বোল্টটা রাখবো, ওকে। তারপর এখান থেকে মুভ টুলে ক্লিক করে আমি ফোনটার সাইজটা এখান থেকে 15 করে দিতে পারি, 15 করে দিলাম, মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করে আমি মুভ করে অ্যাডজাস্ট করে নিয়ে আসবো, ঠিক আছে। ফোনটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমি এখান থেকে ফোনটার সাইজটা ছোটো করে দিচ্ছি, 12 করে দিই, হ্যাঁ 12 করে দিলে ঠিক আছে। তারপর এখান থেকে আমি মিডিল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল A দিয়ে ট্রান্সফর্ম করে নিব, এখানে মিডিলে ক্লিক করব, মিডিলে চলে আসবে, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করব, এখানে আবার ক্লিক করব, এখান থেকে এটাকে আমরা অটো করে দিব, এটাকে 0 করে রাখবো। তারপর এখানে ফোনটার সাইজটা আমার 15 করে দিব, 15, ওকে। এবার কোম্পানির নামটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, কন্ট্রোল A দিয়ে আবার সিলেকশন করে নিব, মিডিলে ক্লিক করব, মিডিলে চলে আসবে, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করব, তারপরে আবার টাইপিং টুলে ক্লিক করব, টাইপিং টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, এখানে লিখব স্লোগান হেয়ার, স্লো SOLOGAN, স্লোগান গোস GOES হেয়ার, আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আপনার যে কোম্পানি থাকবে কোম্পানির স্লোগান এখানে অ্যাড করবেন। তো এখানে আমি এই ফোনটা আমি পরিবর্তন করে দেবো, এখানে আমি একটা ফোন ব্যবহার করব, এই ফোনটি, ঠিক আছে, এই ফোনটি এখানে দিয়ে দিলাম, ফোনটির সাইজ আমার এখানে 10 থাকবে। তারপরে এটা এখানে আমার স্পেসটা 140 আমি করে দিব, 140, ওকে। এখানে কালারটা আমি এখান থেকে ডার্ক কালার বা হালকা এখান থেকে ডিপ কালার দিয়ে দিচ্ছি, ওকে। এখানে টিক মার্কটা দিয়ে দিব, ওকে বাটনে ক্লিক করব, কন্ট্রোল A দিয়ে ট্রান্সফর্ম করে নেব, এটা মিডিলে সিলেক্ট করে দিব, তাহলে মিডিলে চলে আসবে, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করব, এটাকে হালকা একটু উপরে দিকে তুলে দিব। এখন আমরা এখানে কালারগুলো পরিবর্তন করবো কোম্পানির, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে আমরা কালার অপশনে ক্লিক করে এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি, তাহলে কোম্পানি এখানে কালার চলে আসে, অথবা এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি এখানে, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে নেমের এই জায়গায় আমি আলাদা একটা কালার দেবো, এখানে আমি এই কালারটি দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে দেখেন কোম্পানির নেম আমাদের কালার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের এখানে একটা লোগো অ্যাড করতে হবে, তো প্রথমে আমি এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল G দিলাম, দেওয়ার পরে নাম দিলাম কোম্পানি নেম COMPANY, কোম্পানি NAME, কোম্পানি নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এখানে একটা লোগো অ্যাড করবো, লোগো অ্যাড করার জন্য আমাদের যদি যে কোম্পানির ডিজাইন করবে সেই কোম্পানি যদি লোগো থাকে, তারা তো লোগোটা দিয়ে দিবে, সরাসরি এখানে নিয়ে আসবেন, অথবা আপনার এখানে নিজের লোগো ডিজাইন করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা লোগো আপনাদের ডিজাইন করে দিচ্ছি। তো এখানে আমার অনেকগুলো টুলস রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা টুলস নিয়ে নিতে পারি, তো আমি এখানে এই টুলসটা নিলাম, নেওয়ার পরে সেই বাটন ধরে ড্রাগ করে এখানে একটা আমি এই ধরনের একটা শেপ ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। তো শেপটা ক্রিয়েট হয়ে গেলো, তারপরে কন্ট্রোল T দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম এভাবে। যদি আপনাদের এই কাস্টম টুল যদি না থাকে তাহলে কীভাবে করবেন সেটা দেখা দিই, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে চলে আসবেন টুল প্যানেলে, টুল প্যানেলে আসার পর এখান থেকে আপনারা পলিগন টুলটাকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে রাউন্ডেড ট্র্যাকিং টুলটি সিলেক্ট করে নিতে পারেন, মানে যে কোনো একটা টুল সিলেক্ট করে নেবেন। তো আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নিই তাও হবে, রাউন্ডেড ট্র্যাকিং টুল সিলেক্ট করে নিলে তাও হবে, অথবা যদি পলিগন টুল সিলেক্ট করে নিই তাও হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে শিফট বাটন ধরে রেখে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিলাম এভাবে। তো শেপটি ক্রিয়েট করার পর এটাকে আমি এ বরাবর রাখতেছি এখানে, তারপরে এখান থেকে আবার চলে আসবো টুল প্যানেলে, লিপ টুলটিকে সিলেক্ট করে নিব, নিয়ে শিফট বাটন প্রেস করে ধরে এখানে আলাদা একটা শেপ তৈরি করে নিব। তো এটা আমাদের একসাথে হয়ে গেছে, আমি এটা আলাদা করতে চাচ্ছিলাম, এই জন্য ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিব, তারপর এখানে আলাদা একটা শেপ এভাবে নিয়ে নিব। তো আমি এই শেপটি এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এ বরাবর রাখবো, এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিব, তাহলে এটা আমাদের মিডিল বরাবর থাকবে। এটা কালারগুলো আমরা পরিবর্তন করে দিই, আমি এখান থেকে এই কালারটি এখানে সিলেক্ট করে দিলাম, একবার আমি কালারগুলোকে পরিবর্তন করে দিই। এখানে আমি যে কালারটি ইউজ করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা কালার ইউজ করবো, ওকে। আমি এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম, এটা 90 ডিগ্রি দিয়ে দিই, 0 ডিগ্রি দিই, ওকে, স্কেলটা একটু বাড়াই দিই,
ওকে, তো আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি এটাকে নিচে দিব, আমার এটা উপরে থাকবে, এটাকে ডাবল ক্লিক করি, এটার কালারটা পরিবর্তন করে দিই। এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, গ্রেডিয়েন্ট কালার, সরি কোনটা সিলেক্ট হয়েছে জানি না, আমাদের নিচেরটা সিলেক্ট হয়েছে, উপরেটা সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা চলে যাবো গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে ক্লিক করবো, এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে একটু আমি স্কেলটাকে বাড়ায় কমা নিতে পারি, এখানে ওকে বাটনে ক্লিক করবো, এখান থেকে একটু স্কেলটাকে আমি বাড়ায় দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এখানে সুন্দর একটা ডিজাইন অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি পেন টুলের সাহায্য নিব, পেন টুলের সাহায্য নিয়ে এবং রুলার থেকে একটা রুলার নিয়ে এখানে একটা ডিজাইন করবো। এই জন্য আমি জুম টুলে ক্লিক করতেছি, জুম টুলে ক্লিক করে হালকা করে এটা একটু জুম করে নিলাম, জুম করার পর পেন টুলে ক্লিক করবো, পেন টুলে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করতেছি, ক্লিক করার পর আমি এইভাবে রোটেট করে একটা শেপ নিচ্ছি আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে অল বাটন প্রেসকে এই হ্যান্ডেলটাকে ডিলিট করে দিলাম, তারপরে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তারপর এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে নেওয়ার জন্য আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি এটুকু এখানে রাখলাম, রাখার পর এটাকে একেবারে সবার নিচে দিয়ে দিব, ঠিক আছে? সবার নিচে চলে গেল, এটাকে ধরি, এটাকে ধরে একটু আমরা উপরের দিকে দিই, ওকে, অথবা এটা একটু নিচের দিকে এভাবে বাড়া দেওয়া যায়। আমি এটুকু রাখলাম, বেশি কাজ করতেছি না, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, তারপর এটাকে অল বাটন প্রেস করে ধরে রেখে কিবোর্ডে কন্ট্রোল জে দিয়ে কপি করব। আমি কন্ট্রোল জে দিলাম, তার এখানে টিক মার্কটাকে দিয়ে দিব, কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, এখানে সিলেক্ট করব, মাউসের এক পাশে ক্লিক করব, এখান থেকে ফ্লিপ ভার্টিক্যালি দিয়ে দিব, তার ফ্লিপ ভার্টিক্যাল হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কি মুভ করে, সরি এখানে আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, আমরা পেন টুল দিয়ে প্রথমে এই দুটোকে এখানে অ্যাডজাস্ট করে দিব। আমি এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল টি, সরি, ওকে, এবার আমার ঠিক আছে, এটাকে সিলেক্ট করব, মুভ করলে ক্লিক করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, সরি, ওকে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম প্রথমে, রে বাবা, কন্ট্রোল জে দিয়ে কপি, তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করার পর সিলেক্ট করে মাসের একপাশে ক্লিক করে এখানে ফ্লিপ ভার্টিক্যালি দিয়ে দিব, ভার্টিক্যালি হয়ে যাবে। এটাকে মুভ করে সেই বাটন ধরে মুভ করে নিয়ে আসবো, এখানে অ্যাডজাস্ট করে বসাবো। তাহলে দেখেন আমাদের অ্যাডজাস্ট করে বসে গেছে। এবার আমরা এখানে কালারগুলো পরিবর্তন করবো, এখানে আমরা কালার দিয়ে দেবো গ্রেডিয়েন্ট কালার, আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম, তো দেখেন গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ হয়ে গেছে। আপনি যে কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, তো আমি এখানে এই কালারটা ইউজ করতেছি। এবারে এখানে ওকে বাটনে ক্লিক করলাম, এখান থেকে এই কালারের কোডটি বা স্টাইল এখানে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এটাকে এখানে ব্যবহার করবো, এটাকে সিলেক্ট করলাম, পেস্ট লেয়ার স্টাইল, এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে যে টপ ডিজাইনটা ছিল লেফট সাইড বা রাইট সাইড আমাদের, এটা কিন্তু ডিজাইন কমপ্লিট। আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিই, এর নাম দিই আমি এখানে শেপ, ওকে, দুটো আমাদের এখানে থাকবে, ওকে, এটা সম্ভবত লোগো, এলো জিও লোগো। তাহলে দেখেন আমাদের লোগো অ্যাড হয়ে গেল এবং ফ্রন্ট সাইডটা একদম ডিজাইন কমপ্লিট। এখন আমাদের ব্যাক সাইড ডিজাইন করতে হবে, তো ব্যাক সাইড ডিজাইন করার জন্য সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে তার আগে ব্যাকগ্রাউন্ডটা একটা কপি করে নিব, ড্র্যাগ করে নিয়ে ক্রিয়েটিং লেয়ার সাইজ, ব্যাকগ্রাউন্ডটা একটা কপি হয়ে যাবে, পুরোটাকে সিলেক্ট করে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিব, এর নাম দিব আমরা ফ্রন্ট সাইড, এফ ও আর অ্যান্টি ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড। এখন আমরা ব্যাক সাইড ডিজাইন করবো, ব্যাক সাইড ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নতুন করে আবার নিতে পারি, ড্র্যাগ করে নিয়ে ক্রিয়েটিং লেয়ার সাইজ দিব, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, এটাকে উপরের দিকে তুলে দিব, একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এখান থেকে এক্সট্রা যে রুলারগুলো ছিল এগুলো আমরা তুলে ফেলবো, কারণ এগুলোর আমাদের প্রয়োজন নেই। এখন আমরা আমাদের মতো করে এখানে ডিজাইনটা কিন্তু করতে পারবো, তো এখানে এখন আমরা আমাদের মতো করে ডিজাইন করবো। তো আমাদের মতো করে ডিজাইন করার জন্য আমরা এখানে এখন কিছু তো এখন আমরা আমাদের ফ্রন্ট সাইড ডিজাইন করবো বা ব্যাক সাইড ডিজাইন করবো, এই জন্য আবার আমরা এখান থেকে রেকটেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নেবো। রেকটেঙ্গেল টুলটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে এভাবে একটা রেকটেঙ্গেল আমরা তৈরি করে নেবো, ঠিক আছে? তো আমি এটাকে তৈরি করে নিলাম, তৈরি করার পর আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে আমরা কর্নারগুলোকে রাউন্ড করে দেবো। এখান থেকে আমরা 60 ডিগ্রি দিতে পারি, সরি, এটা পুরোটা লিঙ্ক আপ করা আছে, এটাকে অন করে থাকলে অফ করে দেবো। তারপর 60 ডিগ্রি আমি দিয়ে দিচ্ছি, তো দেখেন এটা আরও রোটেট করা যাবে আমার এখানে।
একশো ডিগ্রি যদি দিই, 100 আরো রোটেট করা যাবে, আমি এখান থেকে 150 করে দিচ্ছি, 150। তো আমার এখানে এইটা কিন্তু রোটেট হয়ে গেল। তারপরে আমি এখান থেকে আমার কতটুকু বরাবর আছে, এখানে আমি 580 বরাবর দিব। তারপর আমি মুভ টুলে ক্লিক করে এখানে মুভ করে এদিকে নিয়ে আসলাম, ওকে বরাবর রাখলাম। তারপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি কালার দিয়ে দিব। রাইট পাশে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট কালার ওভারলে, এখান থেকে আমি এই কালারটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো, এই কালারটা আমার এখানে প্রোভাইড হয়ে যাবে। এরপর আমি যদি দেখি এখানে আমার কি ছিল, এখানে আমার আরেকটি শেপ ছিল, এখান থেকে ঠিক আমি একইভাবে আমার এটাকে কপি করবো, ড্রাগ করে নিয়ে ক্রিয়েটিভ লেয়ারে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেবো, কন্ট্রোল জিরো দিয়ে মুভ করবো, আমি এই সরি এর পাশে এটাকে ধরবো, শুধু এটাকে ধরে ড্রাগ করে এদিকে নিয়ে আসবো, ছোট করে এখানে এনে ছেড়ে দেবো, টিকমাটি দিয়ে দিবো। তো দেখেন এখানে একটা আমাদের ডিজাইন তৈরি হয়ে গেছে। তো ডিজাইনটা হয়েছে, একটা আমাদের রোটেট করার প্রয়োজন পড়বে। আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো, সিলেকশন টুলে ক্লিক করে এটাকে সিলেকশন করবো। সিলেকশন করার পর রাইট পাশে যে এরোটা রয়েছে, এরোটাতে ক্লিক করে এটাকে আমরা এভাবে রোটেট করে দিবো, এবার পুরোটাই রোটেট করে দিবো, তাহলে আমাদের এখানে ব্যাক সিলেকশন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন ব্যাক সিলেকশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আবার আমরা এখান থেকে চলে যাবো রেক্ট্যাঙ্গেল টুলে, এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, সেই বাটন প্রেসকে ধরে রেখে এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিব। এটা আমরা 50 ডিগ্রি রোটেট করে দিব উভয় পাশে, এই জন্য লিঙ্ক করে দিব, উভয় পাশে 50 করে দিলাম। দেওয়ার পরে মুভ টুলে ক্লিক করে সিলেকশন করবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো, এটাকে 50 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এখানে রোটেট করে দিব, মুভ করে নিচের দিকে নামাবো, এটাকে ড্রাগ করে এনে নিচে নামাবো, তাহলে নিচে চলে যাবে। তারপর এটাকে আমরা একটু বড় করে দিয়ে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, তো আমি এটাকে এই বরাবর রাখতে পারি। রাখার পর এটা আমরা কালার দিয়ে দিব, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে একটা কালার কোড দিয়ে দিচ্ছি, আপনারা সেই কালারের কোডটি এখানে দিয়ে দেবেন। কালারের কোডটি হচ্ছে আমাদের 273C92 92, জাস্ট ওকে বাটনে ক্লিক করবো। তাহলে দেখেন এখানে যে কালারটি ছিল আমার, সেই কালারটি কিন্তু প্রোভাইড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের উপরে থেকে যে ডিজাইনটি, উপরে ডিজাইন অ্যাড করতে হবে। এটার জন্য আমরা যে কাজটি করবো, আমরা যে আগে যে ফ্রন্ট সাইডে ডিজাইন করেছিলাম এটাকে অন করে নিব। অন করে নেওয়ার পর এখানে আমাদের দেখেন টপ রাইট, রাইট টপ ছিল না, এটাকে কপি করবেন, ড্রাগ করে এনে ক্রিয়েটিভ লেয়ারে ছেড়ে দিব, কপি হয়ে যাবে, এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাবো, বাইর করে উপরে করে নিয়ে যাওয়ার পর এটা আমাদের বাইরের দিকে চলে আসবে। তারপর এটাকে ড্রাগ করে, সরি এখানে আমাদের শুধু একটাই মনে আসছে, এখানে আমাদের দুইটা আসার কথা, আমি কন্ট্রোল জেড দিই, এটাকে অন করি, এগুলোকে অফ করে রাখি। ওকে, এখানে আমার যে দুটি ছিল টপ, এটা আমাদের কপি হয়ে গেছে দুইবার, আমি এটাকে ডিলিট করি, আমাদের রাইট সাইড, রাইট বটম, ওই যে রাইট এবং রাইট টপ এবং রাইট বটম, এদেরকে আমি একসাথে নিয়ে যাবো, এটাকে আমি নিচে রাখবো, নিচে। ওকে, দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, ড্রাগ করে এনে কেটে নিলে সেটা আমি কপি হয়ে গেল, কপি করে এটাকে বাইরে নিয়ে যাবো, এই জায়গায় আমি অফ করে রাখবো। তারপর এগুলোকে অন করে দেব, অন করে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট আমি এখানে এইভাবে বসা দিতে পারি, অথবা আমি এখানে পুরোটা আমি রোটেট করবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিয়ে পুরোটাকে আমি এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব, রোটেট করে দিলাম, টিকমাটি দিয়ে দেবো, এইভাবে জাস্ট আমি অ্যাডজাস্ট করে নিয়ে বসাবো। তো দেখেন আমার পুরো ডিজাইনটা কিন্তু এখানে অটোমেটিক এখানে ডিজাইনটা চলে আসে। তো আমি এটাকে এখানে বসালাম, বসানোর পর বাইরে ক্লিক করবো, বাইরে ক্লিক করবো, এগুলো আমি একটা গ্রুপ করে রাখবো। এখন এগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিলাম, এর নাম দিলাম আমি বটম, BOTTOM, বটম। দেওয়ার পরে আমি এখন যে কাজটি করবো, আমি এখানে আমার টাইপিং টুলটি সিলেক্ট করবো, টাইপিং টুলটি সিলেক্ট করবো, আমার নাম এখানে টাইপ করবো, আমি এখানে ক্লিক করলাম, সরি এখানে ভিতরে চলে গেছে, আমি এখানে এটাকে অফ করে রাখবো, ওকে এটা আমি অফ করে রাখি, তাহলে এখানে যাবে না। এরপর আমি আমার নাম লিখবো এখানে MAWAL, আওয়াল হোসেন, আওয়াল হোসেন, আমি এখানে দিলাম, কালারটা আমি এখানে পরিবর্তন করে দিব, আমি হালকা গ্রে কালারটা দিচ্ছি, এটাকে উপরের দিকে তুলে দিব, উপরে থাকবে, ওকে কালারটা সিলেক্ট করে এখানে আমি কালারটা দিয়ে দিই। এখানে আমি ফোনটের সাইজটা অ্যাডজাস্ট করে বসাবো, ফোনটের সাইজ এখানে আমাদের থাকবে 10, ওকে। তারপরে আমার যে পদবি, আমি যে কাজটা পারি সেই কাজটা এখানে আমি অ্যাড করবো, এই জন্য আমি এখানে এটাকে ড্রাগ করে এনে ক্রিয়েটিভ লেয়ারে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল, ড্রাগ করে নিচের দিকে নামাবো, নামানোর পর এখানে লিখে দিব গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, GRAPHICS,
গ্রাফিক্স ডিজাইনার, DSIZNER, গ্রাফিক্স ডিজাইনার। এরপর আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ট্যাক্স প্রপার্টিসে ক্লিক করব। এখান থেকে ফন্ট সাইজটাকে আমরা করে দিব 5, আর এখান থেকে আমরা ফন্টটাকে পরিবর্তন করে এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা পরিবর্তনটা 40 করে দিব। তারপর এটা সাইজটা একটু বাড়াই, 8 করে দিই। ওকে, তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসাবো। একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা 6 করে দিই। ওকে, 6 করে দিলে ঠিক আছে। তারপর এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো। তো এখানে আমি যে কালারগুলো ব্যবহার করেছিলাম একই কালার, দুটো ব্যবহার করেছিলাম, আপনারা একই কালার ব্যবহার করবেন, ঠিক আছে। তো এখন আমাদের নাম কিন্তু অ্যাড হয়ে গেছে, আমি এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই গ্রুপের নাম দিলাম নেম, NAME নেম। এরপরে আমাদের এখানে আমাদের লোগো অ্যাড করতে হবে বা কোম্পানির নাম অ্যাড করতে হবে। এর জন্য কী করবো আমি, আমার এই যে যে ডিজাইনটা আমি এখানে করলাম, আমার যেখানে কোম্পানির নাম ছিল আমি এটাকে অন করে নিচ্ছি। লোগো, এই লোগোটাকে ড্রাগ করে নিয়ে কেটে নিয়ে এসে দিলাম, কপি হয়ে গেল। এটাকে আমি বাইরে নিয়ে যাব আমি ফোন সেটে ব্যবহার করার জন্য। তো লোগোটা আমার এখানে চলে আসে। তারপর এটাকে আমি এখানে ছোটো করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি, এটাকে ছোটো করে নিচ্ছি, এভাবে ছোটো করে নিয়ে একটু বড় করি, টিক মার্কটা দিয়ে দেবো এখানে, টিক মার্কটা। তারপর এটাকে আমি অ্যাডজাস্ট করে আমি এখানে বসাচ্ছি। তোমার আমি এখানে লোগো অ্যাড করবো, লোগোটা দিলাম। তারপর আমার যে কোম্পানির নাম ছিল এখানে, কোম্পানির নাম এটাকে কপি করে নিয়েছি, ড্রা করে নিয়ে নিয়ে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল, বাইরে নিয়ে গেলাম। এখানে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে আমি ছোটো করে দিব, ঠিক আছে। ছোটো করে দিয়ে আমি এখানে কোম্পানির নামটা এই জায়গায় অ্যাড করে দিলাম, টিক মার্কটা দিয়ে দিলাম। তো দেখেন কোম্পানির নাম কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের সোশ্যাল যে আইকনগুলো রয়েছে, সোশ্যাল আইকনগুলো এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে প্রথমে রাউন্ডের রেকটেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব। রাউন্ডের রেকটেঙ্গেল টুলটা সিলেক্ট করার পর আমি এখানে 45x45 একটা শেপ তৈরি করে নিব, ঠিক আছে। তো আমি এখানে 55x55 হয়েছে, 49, 44, 46। যদি এভাবে আপনার সমস্যা হয় তাহলে আপনার আরেকটি কাজ করতে পারেন, এখানে আপনি লিখে দিতে পারেন 45x45। আমি এখানে 45x45 লিখে দিচ্ছি, 45 ছেড়ে দিলাম। তাহলে এখানে 45x45 একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর কালারটা দিয়ে দিচ্ছি এখানে, এই কালারটি। ওকে, এখন এটার আমরা তিন চারটা কপি তৈরি করব। তো আমি যেন এখানে এটাকে রাখলাম, রাখার পর ড্রাগ করে এনে 2টা 3টা 4টা, তো আমি 4টা এখানে কপি করলাম। 4টাকে এখন একসাথে সিলেক্ট করব, 4টাকে একসাথে সিলেক্ট করার পর এখানে মিডল করে নিব। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করব, তাহলে 4টার দূরত্বটা সমান হয়ে যাবে। এটাকে আপনি আপনার মতো করে পজিশন অনুযায়ী বসাবেন। তো আমি এটাকে এই বরাবর রাখতেছি, এখানে রাখলাম। রাখার পর এখন আমি এখানে আইকনগুলো অ্যাড করব। তো আমার যে সোশ্যাল আইকনগুলো রয়েছে, আইকনগুলো, তো আইকনগুলো আমি আগে থেকেই ম্যানেজ করে রাখছি। তো আইকনগুলো যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার আইকনগুলো দিয়ে দিব। তো আমি সব আইকনগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্রাগ করে সরাসরি ফটোশপের ভিতরে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে আইকনগুলো এখানে চলে আসবে। আসার পর আমি এখান থেকে টিক মার্কগুলো দিয়ে দিব সবগুলোরই, 4টা আইকনেরই। দেওয়ার পর 4টা আইকনকে একসাথে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এটাকে একেবারে ছোটো করে নিব, এভাবে ছোটো করে নিলাম। এখানে টিক মার্কটি দিয়ে দিব, এটা একটু জুম করে নিচ্ছি পারফেক্টলি এভাবে এখানে বসানোর জন্য। তারপর আমি এখানে ফোন যে পিডি আছে এটাকে, ফোন আইকনটাকে, এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, তো ফোনের জন্য আমার আছে ফোন, এটা আমি দুটাকে এখানে একসাথে সিলেক্ট করে এটাকে রাউন্ডেড রেকটেঙ্গেল করে নিব। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর এখান থেকে আমাদের মেল থাকবে, মেলটার জন্য এই শেপে আমি এখানে রাখবো। এই দুটাকে একসাথে সিলেক্ট করলাম, মেলটাকে ড্রাগ করে এখানে দিলাম। দুটাকে একসাথে সিলেক্ট করে এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। লোকেশনের জন্য আমি এটাকে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এই দুটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যালাইনমেন্টগুলো দিয়ে দিলাম, তাহলে আমার লোকেশনটা এখানে অ্যাড হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, নেটওয়ার্কটা আমার এখানে থাকলো, নেটওয়ার্কটাকে আমি ড্রাগ করে এনে নেটওয়ার্কের আইকন এখানে বসালাম, এখানে বসালাম। এদেরকে একসাথে সিলেক্ট করব, এখান থেকে অ্যালাইনমেন্টগুলো অ্যাটাচ করে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল 0 দিলাম, ফুল স্ক্রিন করে নিলাম। আবার এই 4টা গ্রুপকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে মেরিল অ্যালাইনমেন্ট করে নিব, এখান থেকে এটাকে দিয়ে দিব। তো 4টা দূরত্বটা আবার আমার সমান হয়ে যাবে। এখন আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করব, ইমেল অ্যাড করব, লোকেশন অ্যাড করব এবং অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। তো এটা আমি একটা গ্রুপ করে নিচ্ছি, এর নাম দিয়ে দিচ্ছি আইকন। তারপর আমি এখন এখানে টাইপিং টুলে ক্লিক করব, টাইপিং টুলে ক্লিক করে এখানে ফোনটাকে পরিবর্তন করে দিব। এমও এন যেটা ছিল আমাদের, সেই ফোনটা ব্যবহার করবো, মন্টরেস, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, আর এখান থেকে এটাকে আমি রেগুলার দিয়ে দিব। এই থেকে আমি আবার বোল্ড রাখি, পরে রেগুলার করে দিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার ফোন নাম্বার আমি এখানে অ্যাড করতেছি, +88 01 8 7 3 4 8 3 0 3 0। এটা আমি কপি করে নিচ্ছি, এখানে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর আমার ফোন নাম্বারটা দুই জায়গায় থাকবে, দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার ফোনটা যে সাইজ এটাকে আমি 4 করে দিচ্ছি, অথবা 5
5 করে দেওয়া যায়, 5 করে দিলাম। দেখো মুখ ক্লিক করলাম, মুখ ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে আমি এখানে বসাবো। ওকে এই বসালাম, তারপর এটাকে জাস্ট কপি করে বসাবো। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিব, তো আমি এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি aweloul@gmail.com, gmail.com, এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। তারপর এটাকে আমি এন্টার বাটন দিয়ে নিচে লাইনে আসলাম, আসার পরে এটাকে মুভ করে এখানে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, ঠিক আছে। ড্রা করে নিচে নিয়ে আসলাম, এখানে আমি আমার লোকেশন দিয়ে দিব, ডাবল ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম দিনাজপুর সাদার দিনাজপুর, দিনাজপুর সাদার দিনাজপুর। এরপর আমি কি করবো, এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, আমি এটাকে আবার কপি করলাম, ড্রা করে নিয়ে কপি হয়ে গেল, ডাবল ক্লিক করবো, এখানে দিয়ে দেবো www. আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন aweloul@techno.com, ঠিক আছে। এটা কপি করে নিলাম, সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে, কপি করলাম, ইন্টার দিয়ে নিচে লাইনে আসলাম, তো এখানে আমি অ্যাড করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু সব অ্যাড্রেসগুলো কিন্তু এখানে অ্যাড হওয়া কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা কি করবো, জাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করে বসাবো। তো এখানে আমার আইকনগুলো যেটা ছিল আমি এখান থেকে ক্লিক করলাম, ফোনের সাথে আমি আমার ফোনের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা দিয়ে দিব। এই জন্য আমি ফোনের এখানে চলে আসলাম, এখানে ছেড়ে দিলাম, এদেরকে একসাথে সিলেক্ট করলাম, এখান থেকে এই অ্যালাইনমেন্টটা দিয়ে দিব, তাহলে এটা মেরিল হয়ে যাবে। তারপর হচ্ছে আমার মেল, মেলের জন্য হচ্ছে আমার এটা, এখানে আসলাম, এদেরকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে এদের আমার সমান হয়ে যাবে। এরপর ছিল আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেসটার জন্য এখানে আসলাম, এদেরকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে আমার ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে মেল, এদের ড্রপ করে এখানে ছেড়ে দিব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তাহলে আমাদের মেলও কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পুরোটা কিন্তু ডিজাইন কমপ্লিট। এখন এখানে একটা রেক্টেঙ্গেল ছিল, আমি এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লিক করে রাউন্ড রেক্টেঙ্গেলগুলো সিলেক্ট করে নেব, তারপর ড্রাগ করে এনে আমরা এইভাবে একটা রেক্টেঙ্গেল এখানে দিয়ে দিব, দিয়ে দিয়ে এটাকে আমরা আমাদের পজিশন অনুযায়ী বসাবো। আমি এটাকে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, নেওয়ার পরে এখানে এটা থাকবে, তারপর নিচের দিকে এ বরাবর থাকবে, টিক মার্কটা দিয়ে দিব, রাইট পাশে ক্লিক করব, ব্ল্যান্ডিং অপশনটি অন করে নিব, এখান থেকে আমরা একটি ব্ল্যান্ডিং কালার দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আপনার যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারেন আপনার মতো করে, তো আমি এখানে এটুকু দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের এখানে যে ডিজাইনটি ছিল কন্ট্রোল জিরো দিই, ঠিক এই ডিজাইনটির মতো কিন্তু আমাদের এই ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। তো এখানে আপনার হয়তো বা এখানে একটু দেখতে পাচ্ছেন যেটা আমার একটু দূরে হয়ে গেছে, তো আপনি এটাকে একটু বাড়াই দিতে পারেন। আমি যদি এখান থেকে এই ডিজাইনটা দেখি, ওকে কন্ট্রোল টি দিই ট্রান্সফর্ম করে নিই, তারপর এটাকে আমি যদি একটু বাড়াই, বাড়াই আমি এটা কিন্তু অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আপনার একটু এটাকে অ্যাডজাস্ট করে যতটুকু রাখলে আপনার কাছে ভালো মনে হয় ততটুকু দিয়ে দিবেন। আমি এখানে ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই ডিজাইনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে এ বরাবর রাখলাম, ওকে। এখন আমরা কি করবো, এখন আমাদের অরিজিনাল আউটপুটটা, এই আউটপুটটা কীভাবে করবো সেটা এখন দেখবো। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আমার আগে থেকে একটা ডিজাইন ফাইল তৈরি করা রয়েছে, এই ফাইলটিকে জাস্ট আমি এখন ডাবল ক্লিক করে ওপেন করবো। তো এইটা হচ্ছে আমার সেই ফাইলটি, আমি ফাইলটিকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে সরাসরি ফটোশপে আমি ওপেন করে নিচ্ছি। এখনই দেখবেন এই ফাইলটি আমার কিন্তু ফটোশপে ওপেন হয়ে যাবে, একটু লোড নিচ্ছে ফাইলটি। তো রিডিং ফাইল অবস্থা রয়েছে আমাদের, এটা একটু সময়ের মধ্যে কিন্তু এটা লোড হয়ে যাবে, যেহেতু এটা আমাদের একটা মকআপ ফাইল। তো যদি কারো এই ধরনের সোর্স ফাইলগুলো প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার ওয়েবসাইটে অলরেডি এগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিন্তু ফাইলগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো দেখেন ফাইলটি আমাদের ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এখানে আমাদের দুই ধরনের টেমপ্লেট আছে, একটা ব্যাক সাইড একটা ফ্রন্ট সাইড, ঠিক আছে। তো আপনারা ব্যাক সাইডের জন্য এখানে ক্লিক করতে পারেন আর ফ্রন্ট সাইডের জন্য এখানে ক্লিক করতে পারেন। তো আমি যেটাকে অফ করে রাখি, দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আমরা প্রথমে এটাতে ক্লিক করবো, ব্যাক সাইডে, ব্যাক সাইড ডাবল ক্লিক করে ব্যাক সাইডটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমাদের এক্সট্রা ফাইলটি থাকবে, তো আমি এখানে চলে আসবো আমাদের ডিজাইনে। তো আমাদের যে ডিজাইনটি ছিল এটা, আমাদের এই ডিজাইনে চলে আসলাম। তো এখানে আমরা আমাদের যে ফ্রন্ট সাইডটি ছিল এটা অ্যাড করবো। তো আমি এটাকে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জিরো দিয়ে গ্রুপ করলাম, এটাকে অফ করে রাখি। আমরা প্রথমে এটা অ্যাড করবো, তো এটা অ্যাড করার জন্য এটা একটা স্ক্রিনশট নেবো, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করবো, তাহলে এটা একটা স্ক্রিনশট ক্রিয়েট হয়ে যাবে। তো স্ক্রিনশট ক্রিয়েট হবে, ড্রাগ করে সরাসরি আমরা এই ফাইলের ভিতরে নিয়ে আসবো, এখানে এনে ছেড়ে দেবো, সেটা দিয়ে ফাইলটা এখানে চলে আসে। কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, এখান থেকে আমরা মুভ করে মেটেরিয়াল নিয়ে আসলাম। আনার পর এখানে থেকে কন্ট্রোল অ্যাশ প্রেস করে সেভ করলাম, সেভ করার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপর এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এই ফাইলটি এখানে কনভার্টে চলে আসে, দেখতে পাচ্ছেন ডিজাইনটি এখানে আমার চলে আসে। এখন আমাদের এই ডিজাইনটি এখানে অ্যাড করতে হবে। তো এই ডিজাইনটির জন্য আবার আমি এই ডিজাইনটিকে এখান থেকে ডিলিট করে দিব। এবার আমি ফ্রন্ট সাইডের যে ডিজাইনটি করলাম এটাকে অন করবো। তো ফ্রন্ট সাইডটা এখানে অন করলাম, অন করার পর কিবোর্ড থেকে আগের মতোই কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে একটা স্ক্রিনশট নেব, তারপরে এখানে আসবো। আসার পর এখান থেকে আমি ফ্রন্ট সাইডটিকে ডাবল ক্লিক করে ওপেন করবো, ডাবল ক্লিক করে ওপেন হয়ে যাবে।
তারপরে আমি আমার এই ডিজাইনে আবার চলে আসবো। এখানে আসার পরে এই ফাইলটাকে ড্রাগ করে আমি আমার এই ফাইলে নিয়ে যাবো, এখানে এনে ছেড়ে দেবো, ফাইলে চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবো, এখান থেকে অ্যালাইনমেন্টগুলো অ্যাডজাস্ট করে দিব, কন্ট্রোল এস প্রেস করে সেভ করবো, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করবো, এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমি এই ফাইলে চলে আসবো। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসলে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার পুরো প্রসেসটি। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।